স্থায়ী নিয়োগপত্র প্রদান ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং ন্যূনতম বেতন পঁচিশ হাজার টাকা করার দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক আন্দোলন সকালে ঢাকা এক সভায় এসব দাবি জানানো হয় সংগঠনটির সভাপতি বিধান দাস বলেন বেসরকারি চাকরিতে পেনশন ব্যবস্থা না থাকায় সরকারি চাকরির চেয়ে বেসরকারি চাকরিজীবীদের বেতন বেশি নির্ধারণ করতে হবে মাথাপিছু আয় বাড়লেও গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য বেতন দেয়া হয় না বলে অভিযোগ করেন তিনি মতবিনিময় সভায় অন্যান্য বক্তারা অভিযোগ করেন আইন থাকলেও গার্মেন্টস মালিকরা নিয়োগপত্র দেন না ফলে শ্রমিকদের বেতন বিরুদ্ধে কোনো অন্যায় হলে শ্রম আদালতে ন্যায় বিচার পাওয়া যায় না এছাড়া শ্রমিকদের স্বার্থ রক্ষায় ট্রেড ইউনিয়ন করার স্বাধীনতা চান তারা